আর বধু আগো যার বউ আর বলে সুমাইয়া থ্যাংক ইউ। দক্ষিণ পতেঙ্গা তরুণ সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত 19 এপ্রিল বুধবার রাতে কোনার দোকান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বল পেয়ে গেলেন সেই ইমতিয়াজ। ফাইনালে আল নাসেরের মুখোমুখি হয় সিবিস একাদশ। নির্দিষ্ট সময়ে কোনো গোল না হওয়ায় খেলা ট্রাইব্রেকারে গড়ায়। এতে 2-0 গোলে আল নাসের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে অনেক। ভাই দুবাই থেকে তাবিজ আনছে, দুবাই থেকে তাবিজ আনছে এটা। আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, এমনকি অনেক আনন্দ হয়েছে। তারপর দর্শককে আমি আনন্দ দিতে পেরেছি, ধন্যবাদ সবাই। টুর্নামেন্ট অনেক সুন্দর হয়েছে, অনেক গুছালো ছিল, রেফারিং খুব ভালো ছিল। বিশেষ করে কমিটির সদস্য অনেক অনেক ভালো কাজ করেছে তারা। আমাদের ইচ্ছে সামনে আরও ভালো করবো, সামনে আমরা এই টুর্নামেন্টে যখনই ডাকবে আমরা আসবো, আমরা জয়েন করবো, আমরা ট্রাই করবো ভালো করার জন্য। খেলাধুলা থাকতে হবে, খেলাধুলা অন্যান্য ঝামেলা থেকে মুক্ত রাখে, সাথে সাথে পড়াশোনাও চালাতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন 41 নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ সালে আহমদ চৌধুরী, পতেঙ্গার পরিচিত মুখ লুৎফুর রহমান আরমানের ধারাভাষ্যে ও সঞ্চালনায় উদ্বোধক ছিলেন 41 নং ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক আলী আকবর, প্রধান বক্তা ছিলেন 41 নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ওয়াহিদুল আলম চৌধুরী। ফাইনাল খেলার মাধ্যমে অত্যন্ত সুন্দর পরিসমাপ্তি হলো। সর্বস্তরের জনসাধারণ আমরা এখানে এসেছি, আমন্ত্রিত অতিথিরা এসেছেন বিভিন্ন এলাকা পাড়া মহল্লা থেকে এই আজকের এই ফাইনাল খেলাটি উপভোগ করতে। সব শ্রেণীর মানুষ এসেছে, অত্যন্ত উপভোগ্য একটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, আমরা সবাই উপভোগ করেছি। আজকে মধ্যমপাড়া একাদশ অঙ্ক চ্যাম্পিয়ন হয়েছে, পতেঙ্গা বিচ সি বিচ একাদশ রানার্সআপ হয়েছে, অত্যন্ত সুন্দর উভয় দলই ভালো খেলা খেলেছেন। আজকে দর্শকদের যে আচরণ, দর্শকদের যে তাদের যে সর্বোপরি তাদের যে ব্যবহার, সুশৃঙ্খলতা আজকে আমরা দেখেছি, অত্যন্ত ভালো লেগেছে। ফাইনাল সুন্দর একটি ফাইনাল আমরা উপভোগ করেছি, ভালো লেগেছে আমাদের সবাইকে। বক্তব্য রাখেন পতেঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি হাসান হাবিব সেতু, সংগঠনের আহ্বায়ক ও 41 নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা ইস্তিয়াক আহমেদ তামিম। আমরা বলেছি আমাদের স্লোগান একটাই, বিচ্ছেদ ও বিচ্ছিন্নতার মধ্যে একটি সমাজ চাই। এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা এই 41 নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডকে বলতে চাই, আমরা একটি বিচ্ছেদ ও বিচ্ছিন্নতা মুক্ত সমাজ চাই, যে সমাজ আসলে হানাহানি নেই, অন্যের দোষ নিয়ে নয়, আগে নিজ দোষটি দেখবো, নিজ দোষ যখন পরিহার করতে পারবো তখন অন্যকে নিয়ে কথা বলবো, অন্যকে শুধরাতে পারলে শুধরাবো, না হলে আমরা সমালোচনা করবো না। আসলে একটা স্লোগান, এই স্লোগানটা নিয়ে আসলে আমাদের এই আয়োজনটি। আমরা এই খেলার মাধ্যমে আমাদের জীবন থেকে আমাদের যারা আমরা মাদকের সাথে যুক্ত আছি কিংবা উচ্ছৃঙ্খলতার সাথে যুক্ত আছি ওইসব পরিহার করে যেন আমরা একত্রভাবে সবাই একসাথে চলতে পারি, বন্ধুসুলভ আচরণ করতে পারি। আমাদের জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বিশ্বস্ত ব্যান্ডগার্ড বাংলাদেশ ছাত্রলীগের যেই সফল ভূমিকাগুলো, আমরা ওই সফল ভূমিকাগুলো যদি তালাশ করতে যাই কিংবা দেখতে যাই, দেখবো আমরা ক্রীড়া ও শিক্ষা অঙ্গনকে সবচেয়ে সুশৃঙ্খলা মুক্ত এবং ক্রীড়া অঙ্গনকে এবং শিক্ষা অঙ্গনকে সবচেয়ে উচ্ছৃঙ্খলা মুক্ত রেখেছে। বিশেষ অতিথি ছিলেন বি ইউনিট আওয়ামী লীগ নেতা মোহাম্মদ বেলাল হাসান, আওয়ামী লীগ নেতা হারুন মেম্বার ইলিয়াস, উপস্থিত ছিলেন উমর ফারুক, মোহাম্মদ জিয়া, আলাউদ্দিন আজাদ, 41 নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোহাম্মদ জাবেদ, জুবাইর ইফতি, ইকবাল হুসাইন অপু, তানজিম, আতিক, আরিক চৌধুরী, আরিফ, সাইমন, আবির, শাহেদ, জিতু, আশিক, আল আমিন, নাইম। আয়োজক কমিটির মধ্যে ছিলেন মোহাম্মদ সালেহ নূর সালেহ, আলাউদ্দিন আজাদ, মোহাম্মদ মাহবুদ, রিয়াজুর রবিন, মোহাম্মদ শাহেদ আলম, সাইমন, আশিক সহ আরো অন্যান্যরা। শক্তিশালী যেন সেয়ানে সেনে লড়াই, বাঘে মানুষের লড়াই, যেন ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার সিটির প্রতিদ্বন্দ্বিতা আমরা দেখতে পাচ্ছি। হাসান রিফাত, নিউজ ফেস বিডি, চট্টগ্রাম।